টুপি ছাড়া নামাজ পড়লে কি সওয়াব কম হবে? জানলে উপকৃত হতাম। টুপি ছাড়া নামাজ পড়লে সওয়াব কম হবে কিংবা গুনাহ হবে বা নামাজ হবে না, ব্যাপারটা সেরকম না। আমরা অনেকে তবে হ্যাঁ, এটা সালাতের এবং সাধারণ সময়ের আদব যে আপনি মাথায় টুপি দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম টুপি পড়তেন, নিয়মিত টুপি পড়তেন, সেই হিসেবে আমরা পরব। কিন্তু এটা না পড়লে আমার নামাজ ত্রুটিপূর্ণ হবে হবে না, ব্যাপারটা সেরকম না। অনেকে আছেন টুপি না থাকলে একটা রুমাল হলো মাথার উপরে বাঁধে নেয়, যে অন্তত মাথা কিছু একটা থাকলো। অনেক জায়গায় কাপড়ের টুপি নাই তো ওই প্লাস্টিকের টুপি থাকে, ওই যে বাঁশের টুপি থাকে, বিভিন্ন জিনিস থাকে। তো এত কসরত করার দরকার নাই, টুপি কোনো সময় নাই তো টুপি ছাড়া নামাজ পড়বেন, এতে কোনো অসুবিধা হবে না। টুপিটা নামাজের জন্য পূর্ব শর্ত না এবং ফরজ ও আজিব না, এমনকি এটা সুন্নাত। যে সুন্নাত কি আদা না ইবাদা, এটা নিয়ে ইখতিলাফ আছে। অনেকে বলেন যে সুন্নতে ইবাদা, এই সুন্নতে আদা, এটা অভ্যাসগত সুন্নাত। তবে হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম পড়েছেন, সাহাবা ইকরাম পড়েছেন এবং পড়তেন তারা, সেই কারণে এটা পড়লে অবশ্যই সওয়াব হবে। কিন্তু নামাজের মধ্যে এটা না পড়লে যে নামাজ ত্রুটিপূর্ণ হবে, ব্যাপারটা সেরকম না। কথা কি বুঝতে পারছি? জি, এই জন্য টুপি পরাটা ভালো, টুপি পরাটা ভালো, আর বিশেষ করে নামাজের মধ্যে টুপি পরাটা ভালো। কিন্তু এর মানে এই না যে টুপি না পড়লে নামাজে ত্রুটি হবে, এরকম কিছু না। আমাদের এলাকায় সব জায়গায় দেখা যায় বিয়ের দিন পাত্রের মা পাত্রকে স্বর্ণের চেইন পরিয়ে দেয়, এটা কি শরীয়তসম্মত? পাত্রকে পাত্রের মা যদি স্বর্ণের চেইন পরায় দেয় তাহলে এখানে ডাবল গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, ডাবল গুনাহ হওয়ার। একটা হলো যৌতুকের গুনাহ হওয়ার ভয় আছে এখানে, কেন পাত্রের মা পাত্রকে পরাচ্ছে, এটা যৌতুক হিসেবে দিচ্ছে কি না, এটা একটা বড় প্রশ্নের বিষয়। আরেকটা হতে পারে, সে আরেকটা তো অবশ্যই গুনাহ, সেটা হলো পুরুষের জন্য স্বর্ণ পরা কি হারাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন। এটা মহিলাদের জন্য, দেখেন অনেক কিছু পুরুষকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, মহিলাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। তো মহিলাদেরকে স্বর্ণ পরার পারমিশন, এটা তাদের জন্য, পুরুষ পরবে না। শুধু পুরুষ শুধু চায়ে চায়ে দেখবে, পুরুষ শুধু কি করবে, চায়ে চায়ে দেখবে। দেখেন মহিলাদের বলে ইসলাম বলে ঠকাইছে, অধিকার বলে দেয় নাই, পরবে মহিলারা। আর পুরুষে বলা আছে তুমি পড়তে পারবে না, চান্দ তুমি তো চায়ে চায়ে দেখবা শুধু, বুঝতে পারছেন? এখন কোন ছেলেকে বিয়ের সময় যদি তার শাশুড়িয়ে চেইন পরাই দেয় তাহলে তো হিজড়া হওয়ার উপক্রম, হিজড়া বুঝছেন, পুরুষ না মহিলা এটা নিয়ে সন্দেহের মধ্যে পড়ে গেল, কোন সে মুশকিল হওয়ার উপক্রম। নাহলে আপনি স্বর্ণ পরবেন কেন? স্বর্ণ তো মহিলারা পরবে, আপনি স্বর্ণ পরার মানে হলো পুরুষ না মহিলা, এটা নিয়ে ডাউট হয়ে গেল। তো মহিলাদের জিনিস, এই জন্য এগুলো জায়েজ নাই। এই কালচারগুলো আমাদের সমাজ থেকে দূর করতে হবে। বিয়ের দেখা যায় যে আংটি পরায় দেয় ছেলেকে, তারপরে স্বর্ণ চেইন পরায় দেয়, আবার অসময় নগদ টাকা হাতে গুঁজে দেয়। টাকা দিলে তো আর স্বর্ণের মতো হারাম হলো না, কিন্তু ওইটাও যদি আপনি যৌতুক হিসাবে সিস্টেম বানায়া ফান্দে ফেলাইয়া নেন তাহলে সেটা তো হারাম হয়ে যাবে। আর যদি তারা খুশি হয়ে অল্প স্বল্প কিছু দেয় সম্মানী হিসাবে মহব্বতের জন্য তাহলে সেটা জায়েজ হতে পারে। কিন্তু স্বর্ণটা কোনো অবস্থাতে জায়েজ হতে পারে